আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি টক মিষ্টি দইয়ের রেসিপিটা নিয়ে আসলাম। যাদের দই বসাতে সমস্যার সম্মুখীন হতে হয়, দইটা পারফেক্টলি বসে না, আজকের রেসিপিটা দেখলে তারা পারফেক্টলি দই বসাতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাটিটা উল্টে দিলেও কিন্তু দই পড়ে না, দই দইয়ের জায়গাতেই থাকে। সবার প্রথমে আমি দই বীজ নিচ্ছি, আমি টক দই দিয়ে করে দেখাচ্ছি। এই দইটাও কিন্তু ঘরে পাতা, এটা আমি স্টিলের বাটিতে বসিয়েছি। দেখুন, এটাও কিন্তু একদম নড়ছে না, পারফেক্টলি বসানো দই। তো এই দইটা আমি আর পানি ঝরার জন্য রাখলাম না, এখানে কোনোরকম কোনো পানি নেই। এরকম বসানো দই যেটা প্রথমবার আপনি কাটছেন, সেটা পানি না ঝরানোর জন্য রাখলেও হবে। আমি এখানে 3/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ মিষ্টি দই আর 2 টেবিল চামচ টক দই মিক্স করেও কিন্তু টক মিষ্টি দইয়ের বীজ তৈরি করতে পারেন। এটাকে আমি রুম টেম্পারেচারে আসার জন্য এভাবেই রেখে দিলাম 1 ঘন্টা। আমি এখানে 2 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি, আর যদি মেজারমেন্ট কাপের হিসাবে ধরেন তাহলে এখানে 3.5 কাপ, মানে 3.5 কাপে 1 লিটার, টোটাল এখানে 7 কাপ দুধ আছে। তো 7 কাপ দুধকে আমি নেড়ে নেড়ে জাল দিচ্ছি, যাতে দুধে সর না বসে। সর না বসলে কিন্তু পারফেক্ট টেস্টের দইটা পাবেন। অর্ধেক করে নিয়েছি, 3.5 কাপ করে নিয়েছি। আপনারা কনফার্ম হতে চাইলে তাহলে এটাকে মেপে নেবেন, 3.5 কাপ হলো কি না। এরপর আগুন বন্ধ করে আমি একটু নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। বেশি গরম দুধে ক্যারামেল দিলেও অনেক সময় কিন্তু দুধটা ফেটে যায়। আমি এখানে 3/2 কাপ পরিমাণ চিনি ফ্রাই প্যানে ছড়িয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে পানি ছাড়া শুধু চিনি দিয়েই ক্যারামেল করে দেখাচ্ছি, 1 লেয়ারে বিছিয়ে। আর আগুনের আঁচটা তো দেখলেন একদম কমানো আছে। এভাবে 2 মিনিট আমি চিনিটাকে তাপ দিয়েছি, মানে চিনিটা গরম হবে। চিনি গরম হওয়ার পর আমি এখন আগুনের আঁচ মিডিয়ামে দিয়ে দিচ্ছি। আমি আঁচটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মিডিয়ামে আগুনের আঁচ দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তার পরে দেখবেন যে মেল্ট হয়ে আসছে, এরপর দেখবেন যে ক্যারামেল হয়ে শুরু করে দিয়েছে। কিছুটা ক্যারামেল হওয়ার পরই আগুনের আঁচ কিন্তু কমিয়ে ফেলতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যাবে। তো অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। একবারে ঢেলে দিবেন না, 3-4 বারে ঢালবেন। তো এই যে এখন আমি নেড়ে নেড়ে এটাকে আবার জাল দিচ্ছি। প্রথমে ক্যারামেলটা চাকা চাকা হয়ে থাকবে, টেনশনের কিছু নেই। অল্প আঁচে জাল দিতে দিতে দেখবেন যে এটা আবার মেল্ট হয়ে গিয়েছে, আর মেল্ট হওয়ার পর কিন্তু আবার পাতলাও হয়ে যাবে। তখন জাল দিয়ে আবার এই দুধটাকে 3.5 কাপে নিয়ে আসবেন। কনফার্ম রেসিপিটার জন্য আপনারা আবার মেপে দেখতে পারেন, আর যাদের চোখের আন্দাজ আছে তাদের কিন্তু মাপার প্রয়োজন নেই। আমি জাস্ট নো ফেল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে যাদের দই বসে না পারফেক্টলি, কোনোরকম কোনো ভুল ত্রুটি না থাকে। এই জন্য আপনারা মেপে দেখবেন 3.5 কাপ আবার হলো কি না। দুধটা ঠান্ডা করার সময়ও কিন্তু নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, একটু পরপরই নাড়া দিবেন যাতে সর না বসে। এই যে দই বীজটা রুম টেম্পারেচারে চলে এসেছে। কখনোই ঠান্ডা দই বীজ থেকে, মানে ফ্রিজ থেকে ঠান্ডা দই দিয়ে আপনারা দই বসাবেন না। ভালো করে দইটাকে প্রথমে ফেটিয়ে নিতে হবে। এখন আমি মাটির হাঁড়ি নিয়েছি, মাটির হাঁড়িতে কিন্তু দই অনেক বেশি সুন্দর বসে। তো আপনারা চাইলে স্টিলের কিংবা অ্যালুমিনিয়ামের কিংবা কাঁচের বাটিতেও বসাতে পারেন। দেখুন, অল্প একটু টক দই আমি এখানে এভাবে মাখিয়ে দিচ্ছি। এভাবে করে দই দিলে কিন্তু দই একদম পারফেক্টলি জমবে। আর দেখুন দুধটা কিরকম ঠান্ডা করেছি, এটা কিন্তু হাতে সহ্য হয়, এরকম গরম থাকতে হবে। দুধ একদম ঠান্ডা করে কখনোই দই বসাবেন না। পারফেক্ট রেসিপিটার জন্য অবশ্যই দুধটাকে আপনাকে কুসুম গরম রাখতে হবে, আঙ্গুল দিয়ে রাখবেন, দেখবেন হাতে সহ্য হচ্ছে কিনা। এরপর দই বীজটা অল্প অল্প করে দিয়ে ফাটাবেন, একসাথে পুরো দই বীজটা দিবেন না। আর দুধ যদি একটু গরম বেশি হয়, এই জন্যই আপনারা আঙ্গুলটা দিবেন, বারবার বলছি, একটু গরম বেশি হলে কিন্তু দুধটা ফেটে যাবে।
সমস্ত দই বিষ্টা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ফেটাবেন। যত ভালো করে আপনারা ফেটাবেন ততই কিন্তু পারফেক্ট দইটা আপনাদের তৈরি হবে এবং উপরের টেক্সচারটাও অনেক সুন্দর হবে। এখন আমি দিয়ে দিলাম সেই বাটিগুলোতে, রাখবেন ফেটাতে ফেটাতে দইটাকে বা এই দুধটাকে যেন ঠান্ডা করে ফেলবেন না, কুসুম গরম অবস্থাতেই দই বসাবেন, তাহলে তাড়াতাড়ি দইটা বসবে। আমি কভার করে দিলাম, আর এটা হচ্ছে একটা টাওয়াল, নিচের টাইলসটা সবসময় ঠান্ডা থাকে এই জন্য আমি টাওয়াল দিয়েছি। টাওয়ালের উপরে আমি কম্বল দিয়ে দিচ্ছি, একটা পাতলা কম্বল। আমাদের বাংলাদেশে যে পরিমাণ গরম, 5-6 ঘন্টায় এই দই বসে যাবে এভাবে, আর শীতের দিন হলে সময় বেশিটা লাগবে। তো আমি এটার উপরে কে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে করে না নড়ে। নাড়া খেলে কিন্তু দইটা যতটুকু ফর্মেট হয় এরপর এটা ভেঙে গেলে আর দইটা বসে না। তো এভাবের উপর আমার প্রায় 5 ঘন্টার মতো লেগেছে দই বসতে। এরপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। এখন আপনাদেরকে দেখাচ্ছি দইটা, আমি উল্টে দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু পড়বে না। দই দেখাতে দেখাতেই কিছু কথা বলি, আমি বললাম 5 ঘন্টায় আমার দইটা বসেছে, আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম, এই জায়গাটা গরম, কিন্তু কারো দেখা যায় 2-1 ঘন্টা বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা আলতো হাতে টাওয়ালটা খুলে দইটা যাতে না নাড়া পড়ে এভাবে উপর দইটা দেখে, যদি দেখেন যে দই বসেনি আবার, তাহলে কভার করে দিবেন 2-1 ঘন্টার জন্য। কিন্তু এই যে দীর্ঘ সময় 8 ঘন্টা 10 ঘন্টা যদি আপনারা দই রাখেন, কিংবা বেশি গরমের দিনে দেখা যায় 7-8 ঘন্টা রাখলেও দেখা যায় টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় দইয়ের, কেমন কেমন একটা গ্যাস চলে আসে। এই জন্য দীর্ঘ সময় রাখবেন না। সাধারণত যখন গরমের দিন, আমাদের দেশে যা গরম পড়ে, এভাবে কম্বল দিয়ে রাখলে 5-6 ঘন্টায় দই বসে যায়, আর শীতের দিনে আরও একটু সময় বেশি লাগে। তো এই যে হয়ে গেল। এছাড়াও দই তৈরির আরও বেশ কিছু রেসিপি কিন্তু তাপিদা কিচেনে আছে, আমি ডেসক্রিপশন বক্সে কিছু রেসিপির লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে কী কী উপকরণ কতটুকু ব্যবহার করেছি তাও দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখতেই পেলেন আমি সবসময় ডিটেলস ক্লিয়ার করি, নো ফেল রেসিপির ভিডিওগুলোর জন্য নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।